আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস নতুন আলু দিয়ে কিভাবে সহজে রান্না করা যায়। আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে। আমি এখানে গরুর মাংস নিয়েছি, সাথে আলু নিয়েছি, এটা নতুন আলু, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এই বাটা মশলাগুলো আমার লাগবে, সাথে গুঁড়া মশলা ব্যবহার করব আমি। একটা পাত্রে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আমি আন্দাজ করে তেলটা দিয়ে দেব। এরপর আমি কিছু এলাচ, দারচিনি সেই তেলে দিয়ে কিছু সময় নাড়ব, যতক্ষণ না স্মেল বের হবে। একটু নাড়াচাড়ার পরে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা আমি হালকা বাদামি করে ভেজে নিব। আমার পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরা বাটা আমি 1 টেবিল চামচ করে দিচ্ছি, আদা বাটা, পেঁয়াজ বাটা। আমি 2 কেজি মাংস আন্দাজে পরিমাণ মতো করে দিব, 1 টেবিল চামচ করে দিয়েছি, লাগলে আর একটু দিব, আমার চোখের আন্দাজে আমি দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, হলুদের গুঁড়া, টিস্পুনের 4 চামচ মতো লাগলো। 2 কেজি মাংস রান্না করবো আমি। শুকনো মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো, আমরা ঝাল খুব বেশি খাই না, আপনারা চাইলে বেশি করে ঝাল দিতে পারেন। আমি পরে অবশ্য কাঁচা মরিচও ব্যবহার করব। ধনিয়া গুঁড়া, আমি যেহেতু বাটা জিরা দিয়েছি, আমি গুঁড়া জিরা ইউজ করব না। কিছু সময় নাড়ব, একটু পানি দিয়ে দিব হালকা করে, মশলাটা একটু ভেজে নিব, মশলার গন্ধটা তাতে থাকে না, একটু যদি কষায় নেওয়া যায় মশলাটা। এবার আমি এই কষানো মশলার মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে আমি খুব ভালো মতো মশলাটা মাংসের সাথে মিশাই দেব। ভালো মতো নাড়াচাড়া করে আমি ভালো মতো মাংসের সাথে মশলাটা মিশাই ফেলবো। এভাবে আমি কষাতে থাকব। আমি মূলত মাংসটা কষাই রান্না করব। হালকা একটু পানি দিয়ে নিলাম, খুবই অল্প পরিমাণে পানি দিয়ে আমি কষাব। আমি এখানে গরম পানি ইউজ করব, ঢাকনি দিয়ে ঢেকে যতক্ষণ কষানো যায় কষিয়ে নিব। এর পাশে আমি আলুগুলো ভেজে নিব। এখন তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, লবণ আর হালকা হলুদের গুঁড়া দিয়ে আমি আলুগুলো বাদামি করে ভেজে নিব। আমার আলুগুলো বাদামি হয়ে গিয়েছে, এগুলা মাংস কষানো মাংসের মধ্যে দিয়ে দিব। আমি মাংসটা কষাতে কষাতে প্রায় সিদ্ধ করে ফেলবো, মাঝে মাঝে অল্প একটু পানি দিয়ে কষাই নিব, ঢাকনি দিয়ে ঢেকে ঢেকে। আমার মাংস অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি ভাজা আলুগুলা দিয়ে দিলাম, মানে আলুটা এমন সময় দিব যেন আলুগুলা গলে না যায়। এভাবে আমি আলু আর মাংস একসাথে করে ঢাকনি দিয়ে ঢেকে কিছু সময় কষাবো। নেড়ে
পেঁয়াজের কষাবো, আমার আলু কিন্তু একটাও ভেঙে যাবে না। আমি আলুটা দিয়েছি, মাংস প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে সেই সময়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, খুব বেশি পানি লাগবে না, কারণ আমার মাংস অলরেডি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এভাবে কিছু সময় রান্না করার পর আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি রান্না করতে থাকবো যতক্ষণ মাংসগুলো ভালো মতো সিদ্ধ না হয়। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম, কিছু সময় ঢাকনি দিয়ে আমি আঁচটা কমায় রান্না করতেছি। মাংস সিদ্ধ হয়ে গেছে, মাংসের কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু এসেছে। আমার মাংস রান্নাটা শেষ পর্যায়ে, এই পর্যায়ে আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম। লবঙ্গ, দারচিনি, এলাচ, জিরা সব ভেজে গুঁড়া করে নেওয়া আমার এই মশলাটা। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।